What's up, Bangali? Assalamu alaikum, guys. Kya awastha shobai? Kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Welcome to my YouTube channel SpbShahriar and you are watching SpbShahriar Vlog. So guys, dekhte Vlog 5 chole ashlo. So new background niye pishone kothay hote pare guess korun guys. Ashole parben na jani apnara guess korte. New background notun jayga niye notun jayga ashlam ajke. Kothay ashlam bolbo? Asha bole di. Guys, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আজকে ব্লগটা গ্রামের বাড়িতে হচ্ছে। আগের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানান। বার্থডে ব্লগ ছিল, অনেক মজা করছি, মজামাস্তি করছি আমরা। ব্লগে অনেক দুষ্টামি করছি, ফান করছিলাম। আগের ব্লগে আমার ফ্রেন্ড সার্কেল ছিল, সুদা ছিল, জয় ছিল, এবং আজকে আমি সম্পূর্ণ একা, কেউ নাই আমার পাশে। মতো ব্লগটা হ্যান্ডেল করার মতো আমি নিজেকে করতে হবে, নিজেই সব শট নিতে হবে। তো আগের ব্লগটাতে আপনাদেরকে আমি আমার বাড়িতে আসছিলাম যে দেখাইছিলাম, কিন্তু গাইস শুধুমাত্র মসজিদের সামনের অংশটাই, সামনের ভিউটা দেখে আপনারা সামনে থেকে চলে গেছিলাম, বাড়ির ভিতরে ঢুকি না, যেহেতু আমরা কেউ বাড়িতে থাকি না, আমাদের সম্পূর্ণ বাড়িটাই একা থাকে, আমরা সবাই ফেনে থাকি, কেউ ঢাকাতে থাকে, এ কারণে ওই দিন আর বাড়িতে আসি নাই। ফ্রেন্ডদেরকে নিয়ে আসছিলাম, ওখান থেকেই চলে গেছি। হ্যাঁ, বিভিন্ন জায়গা দেখেছিলাম, শ্বশুরদিকে গেছিলাম, শ্বশুরদিকে কিছু ভিউ আপনাদেরকে দেখাইছিলাম। বাট আজকে চিন্তা করছি পুরো, যেহেতু বাড়িতে আসলে কি উদ্দেশ্যে আসছি সেটা কিছুক্ষণ পরে বলবো, যেহেতু বাড়িতে আসছি, বাড়িতে চারপাশের ওয়েদার এবং কিছু প্রাচীনতম জায়গা আছে আমাদের বাড়ির দিকে, সো সেগুলো আপনাদেরকে একটু দেখাই। ভাবলাম যে এই ব্লগটা পুরোটাই দুই তিন দিন মিলাই কভার দিব, যেহেতু বাড়িতে আসছি, নেট সমস্যা, তো দুই তিনটা ব্লগ করাও যাবে না, আপলোড করা যাবে না, দ্যাটস ওয়াই রিয়েলি সরি, একটাই ব্লগ করবো, দুই তিন দিনে মিলাই পুরো ব্লগটা করার চেষ্টা করবো। সো আজকে ডে টু, আজ দিন কোনো ব্লগ আসে নাই, আমি কালকে আসছি। আসার পরে অনেক কাজ করতে হয়েছে, যেহেতু আমরা বাড়িতে প্রায় চার পাঁচ লকডাউনের কারণে আসতে পারি নাই, লকডাউনের আগে আসছিলাম, তখন একবার আসছিলাম, এরপরে লকডাউনের পরে আসছি, এখন বাড়ির অবস্থা খুব খারাপ হয়েছিল, দশ সময় কালকে অনেক কাজ করতে হয়েছে, অনেক প্যারা খাইতে হয়েছে, আর কোনো ব্লগও করি নাই, ক্যামেরাও আর অন করি নাই। সো ব্লগটা আজকে স্টার্ট করলাম, একটু পরে দেখি কোথায় যাওয়া যায়, চিন্তা করছি বাড়ির পাশে, যেহেতু স্টেশনে তো কাল ওই আগের ব্লগটা দেখালাম, এই ব্লগটাও যদি স্টেশন দেখা আপনারা বোরিং ফিল করবেন, দ্যাটস ওয়াই আমি স্টেশনে কোনো ব্লগ দেখাবো না, কোনো শর্টও স্টেশনে নিব না, বাট স্টেশনে যাবো শিওর, কারণ বাড়িতে আসছি, স্টেশনে যাবো না, এটা হয় না, বিকেলে স্টেশনে কিছুক্ষণ বসবো। বাট আরও কিছু জায়গা আছে যেগুলো আমি আগের ব্লগে দেখাই নাই, এই ব্লগে ইনশাল্লাহ আমি আমার পুরো বাড়ির যে ফুটেজটা আছে, আমাদের ছাদ থেকে শুরু করে পুরো আমি বাড়ির ঘরের, এরপরে আমাদের ঘরের ভিতরে যে ভিউ, এরপরে বাড়ির পাশে মসজিদ বলেন, পুকুর এবং কি পাশাপাশি কিছু জায়গা আছে, ওইগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো গাইজ, আর বেশি কথা বললাম না, ছাদে আমরা যেহেতু বাইরে যাব, অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম, প্রায় পাঁচটার কাছাকাছি হয়ে গেছে গাইজ, তো বাইরে আবার, তো এখন ছাদে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, চলে যাব। যেহেতু আপনাদেরকে বলছি কি উদ্দেশ্যে আমি আসছি সেটা বলবো, আমরা আগের ব্লগে বলছিলাম যে আমার আব্বু মারা গেছে গত বছর, তো ওই দিন আসছিলাম, আসার পরে জিয়ারত করে চলে গেছিলাম, বাড়িতে আর আসা হয় নাই, প্রায় এক বছর হয়ে গেছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এখন আমার কাকা জ্যাঠা যারা ঢাকাতে থাকে তারা আসছে, তো এই কারণে আমরাও আসছি, আমরা আমার আম্মু আমার বোন সবাই আসছে, আমরা ফুল ফ্যামিলি আসছি, আজকে আসছি বলতে গতকালকে আসছি, তো আমরা কিছুদিন থাকবো বাড়িতে, সবাই মিলে কিছুদিন থাকবে বাড়িতে, এই উদ্দেশ্যে আসা বাড়িতে। কিছুদিন থাকার পর আমি আবার ফেনে চলে যাব, যেহেতু আপনারা জানেন আমার দোকান আছে, দোকান করতে হয়, সো শনিবার থেকে আমার দোকান খোলা, সো বেশি দিন থাকতে পারবো না, যতদিন আসি ইনশাল্লাহ আপনাদেরকে একটা ব্লগের মাধ্যমে সব ফুটেজ দেখে, আমাদের যে বাড়ির পাশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, ব্লগ এনজয় করতে থাকুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। গাইস চলুন, এবার আর কথা না বাড়াই চলে যাই, দেখতে থাকুন আমাদের ছাদের ভিউ।
Again guys, চলে আসলাম ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী জামে মসজিদে। রাস্তায় কোনো শর্ট নি নাই, বিকজ অফ গাইস আপনারা আমার প্রত্যেকটা ব্লগে রাস্তার শর্ট দেখতে দেখতে ফুল বোরিং হয়ে গেছেন, তাই আমি রাস্তার কোনো শর্ট নেই নাই। বাড়ির পাশে মসজিদটা দেখানোর পর সোজা চলে আসলাম এই ঐতিহ্যবাহী যে মসজিদটা আছে ওই মসজিদটা আপনাদেরকে দেখানোর জন্য। সো গাইস, এটা পাশাপাশি আছে আমাদের শস্যদেব যে মাদ্রাসাটা, আপনাদেরকে আগের ব্লগে যে বাইরের যে ফুটেজটা দেখাইছিলাম ওই ফুটেজ আজকে আমি পুরো ভিতরের সাইডটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। চলুন দেখতে থাকুন ব্লগটি, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। খারাপ কেন যে আমার সাথে, আমার লাকের সাথে কেন এটা যায় না আমি বুঝি না। যেদিনে যাই ব্লগ করার জন্য বৃষ্টি আমারে পুরা উড়া দূরার ধরে দেয়। আজকে বৃষ্টি আসছে, হঠাৎ করে বৃষ্টি নামলো, দেখলাম আকাশ কি সুন্দর পরিষ্কার, এখন বৃষ্টি আসলো। আসছিলাম ঐতিহ্যবাহী শস্যদের দিঘিটা ভাবছিলাম আপনাদেরকে দেখাবো, বাট দিঘিটা অনেক বিশাল বৃষ্টির কারণে মাঝখানে যাই যে পুরো
আপনার দিব সেটা সম্ভব হচ্ছে না, তবুও এখান থেকে যতটুকু সম্ভব পাচ্ছি আপনাদেরকে দেখাবো গাইস। তো দেখ ও গাইস অবস্থা খারাপ দেখছি গাইস, সব আপনাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেন না। আজকের ব্লগটা এ পর্যন্তই, ব্লগটা কেমন হলো কমেন্ট জানান, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। ভেবেছিলাম আপনাদেরকে ফুল ব্লগে আমাদের গ্রামটা দেখাবো, যার কারণে আমি ওই দিন ব্লগটা এন্ডিং দিতে হয় নাই। ব্লগটা এন্ডিং দিতে হচ্ছে আজকে পাঁচ দিন পর, বিকজ আমি ওই দিন বাসায় আসার পরে হঠাৎ করে আমার নানু অসুস্থ হয়ে যায়, যার কারণে আমি ফেনি চলে আসি এবং আমি হসপিটালে থাকাই আর ব্লগটি এন্ডিং করতে পারিনি। আজকে পাঁচ দিন পর হসপিটাল থেকে আমি আসছি, বাসায় আসছি, দোকান খুললাম, তাই আজকে ব্লগটা এন্ডিং দিচ্ছি। তো কেমন হলো আপনাদেরকে আমার গ্রামের দৃশ্য, আপনারা কেমন ফিল করলেন জানি না, তবে ইনশাল্লাহ আবার যদি নেক্সট টাইম বাড়িতে যাই তো ফুল ভিউ আবার আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানে শেষ, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।